সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা অনুসরণ করছেন ময়মনসিংহের সিম চাষিরা। পরিবেশ বান্ধব ও লাভজনক হওয়ায় কৃষক বেশ আগ্রহী হয়ে উঠছে ওই জৈব ব্যবস্থায়। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিনের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমন সরোয়ার। পোকামাকড় ও রোগ বালাই থেকে বাঁচিয়ে সিমের উৎপাদন বৃদ্ধি করতে কৃষক অনুসরণ করছেন সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, হাত বাছাই পদ্ধতি ব্যবহার করছেন ময়মনসিংহ সদরের চর আনন্দীপুর গ্রাম ও নন্দাইলের চর কমরভাঙ্গা গ্রামের কৃষক। এই সিমে এত ফলন আসবে, কিন্তু এখন থেকে অনেক ফলন আসছে। তিনটা প্রসেসে আইপিএম যেটা করছে ওটা সবচেয়ে বেশি ফলন। বাজারে বিক্রি করলেও এগুলি আমরা উচ্চ দামে বিক্রিও করতে পারছি এবং ভালো স্বাস্থ্যের জন্য আমাদের এগুলি ভালো। এই ব্যবস্থাপনা অনুসরণের মাধ্যমে শীতকালীন সিম আগেই বাজারজাত করা সম্ভব জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই আইপিএম পদ্ধতির যে প্যাকেজটা, এটা থেকে তারা খুবই খুশি, কারণ এ থেকে তারা অনেক বেশি ফলন পেয়েছে, তাদের আয়ও বেড়েছে। আর সবচেয়ে বড় কথা হলো এখান থেকে তারা যে সিমটা পাচ্ছে এটা একেবারে নিরাপদ এবং গুণগত মানসম্পন্ন। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি ক্রেতা পাচ্ছেন পুষ্টিমানসম্মত আগাম জাতের সিম। আমাদের জাতীয় চাহিদা হলো নিরাপদ এবং পুষ্টিকর খাবার, এবং এই নিরাপদ এবং পুষ্টিকর খাবারের যে উৎপাদন, সেই উৎপাদনের যে প্রযুক্তিটা সেখানে এখানে উপস্থাপন করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমে আসবে, এবং এর পাশাপাশি এর গুণগত মান এবং পুষ্টি ঠিক থাকার জন্য এটা যারা খাবে ভোক্তারা স্বাস্থ্যের দিক থেকে খুব তাদের জন্য উপকারী হবে। সুমন সরোয়ার, চ্যানেল।